গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজকে বলতে পারো রমজানের শেষ ব্লগ, কারণ এই ভিডিওটা যখন আপলোড করবো সেটা হচ্ছে শেষ রোজা। তারপরে আর মানে শেষ রোজা যদি ভিডিও করি, আজকে হচ্ছে 29 নম্বর রোজা, 30 নম্বর রোজা যদি ভিডিও করি, তারপর দিন হচ্ছে ঈদ। ঈদের ভিডিওটা আমাকে ঈদের দিনেই ছাড়তে হবে, তার জন্য আমি ডিসাইড করেছি মানে 30 নম্বর রোজার ভিডিও করবো না, 29 নম্বর মানে বলতে গেলে শেষই বলতে পারো, মানে সকাল পর্যন্ত চলবে। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর যাবো হচ্ছে এখন প্রথম কাজ হচ্ছে আমাকে ভারত ক্যাশে যেতে হবে, নতুন একটা বই করব আমার দোলাভাইদের জন্য। তো এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমার একটা মুম্বাই ফেরত বন্ধু বাড়ি এসছে, যারা মুম্বাই ভিডিওগুলো দেখেছো তারা হয়তো দেখেছো, তাকে নিয়ে যাবো নতুন হাট। মুম্বাই ফেরত বন্ধু বইয়ের টানে বাড়ি এসছে, তাহলে আসলে ওর খুব বিয়ে করার ইচ্ছা 2 বছর ধরে। দিয়ে ওর বাড়ি ওর বাপ কথাটা বলতে চাও, মানে ওর বাপ রাজি হচ্ছিল না, তো ওর বাপ একটা কথাই বলেছে যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে ঈদের আগে বাড়ি এসো। ভাই ঈদের 2 দিন আগে বাড়ি চলে এসছে, এত ইচ্ছা বিয়ে করার। ভাই তাহলে তুমি বিয়ে করবি না? আমার 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 এত শখ নাই বিয়ে করার, বিয়ে করবো, বিয়ে করার টাইম আছে। দিনটা আজকে খারাপ যাবে নাকি? কি ঝিলু জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, খারাপ যেতেও পারে। এবার আল্লাহ তুমি বিচার করো, তুমি দেখো যেন আমাকে বিয়ে হয়নি, দেখো না পছন্দ হয়নি। নতুন হাটে পছন্দ করবে, এটা কেমন লাগছে? লাগছে মোটামুটি বটে, বেকার লাগে, বেকার মোটামুটি বটে, না ভালো লাগে। পৌঁছে গেছি ভারত গ্যাসের অফিসে, দেখা যাক ভিতরে গিয়ে কি বলে। আগে একদিন এসেছিলাম, যাই হোক আমাকে বললো আধার ভোটার ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো নিয়ে 6,500 টাকা নেবে। এই শুরু 6,500 টাকা নেবে, ভালো ওভেন দেবে এরকমই বললো। সুবিধা দেবে নাকি? এবার আমি সব ডকুমেন্টগুলো আমার দাদার কাছ থেকে নিয়ে আসি, ওখানে দোকানে আছে, তারপর আবার আসবে। ডকুমেন্ট নেওয়া কমপ্লিট, এবার গিয়ে যেতে হবে ভারত গ্যাস। সব কিছু নিয়ে চলে এসেছি আবার ভারত গ্যাসে, এখন গিয়ে এগুলো জমা দেবো, নেবে হচ্ছে 6,500 টাকা। কাজ কমপ্লিট, বাজে এখন 11:37। আর এখন যাবো বাড়ি, গ্যাসের বই এখন দেয়নি, বলেছে 2 দিনের মধ্যে দেবে, এখন সব কিছু জমা নিয়ে নিয়েছে, মানে ঈদের পরে এসে সব কিছু পেয়ে যাবো। সেই পরিমাণে রোদ ভাই, আর আজকে রাত্রে খাওয়া দাওয়াটা একটু কম হয়ে গেছিলো, জানি না এখন সারাদিনটা কীভাবে সেটা বলতে হবে, খাওয়া দাওয়া কম হয়ে গেলে। আর এই একটা ছেলে সকালে 2টা ডিম খেয়েছে, 1 প্যাকেট বিস্কুট খেয়েছে, তারপর চা খেয়েছে, পানি খেয়েছে, তারপরে এখন বোঝেন প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোর সঙ্গে এসে আমার মানে রোজা রাখেনি, ও ব্যাপারটা হচ্ছে এইটা। বল বল বল, বেশি করে বলে দে, ঠিকই তো বলছি, যেটা হয় না সেটা বল। কেমন ছেলে দেখো, দামড়া মরদ, শেষ রমজান মাসে রোজা রাখছে, আল্লাহ তুমি বিচার করো। সব কাজ কমপ্লিট করে ফাইনালি বাড়ি, এখন ভিডিওর একটা থাম্বনেল বানাতে হবে, ভিডিওটা আপলোড হয়ে গেছে, দেন তারপর গোসল করবো, আবার একটা ভিডিও এডিটিং, মানে আমি রাত্রে এখন ভিডিও এডিটিং করি না। ভাবছি একটা ল্যাপটপ নেবো, অ্যাপেলের কোনটা নিলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যাপেল M2 না M1 না M3 কোনটা, আমার M2টা নেবার ইচ্ছা আছে, কতটা হবে 2022 না 23 মডেলটা। এখন বাড়ি এসে না আমি একটা নতুন জিনিস লক্ষ্য করেছিলাম, যে কালকের ভিডিওতে তোমরা দেখেছো সূর্য গ্রহণ, বাট কখন কি টাইম ছিল জানি না, আমি দেখেছি নাকি 8 তারিখে ছিল। তো আজকে ভাই সূর্যটা দেখতে পেয়েছি কেমন একটা অবস্থা, সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে, যারা দেখেছে তারা হয়তো। দেখো ভাই সূর্যের অবস্থা, ইন্ডিয়া টাইমে কি আজকেই ছিল না কাল হয়ে গেছে, এটা একটু কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম কেমন একটা, মানে সূর্যের চারিদিকটা একটা গোল দাগ রয়েছে, সেটা কিসের জন্য সেটা জানি না, মানে বেশি তাকানো ভালো নয়। আলহামদুলিল্লাহ, আজকে সকালে একটা ভিডিওতে বলেছিলাম না, তার জন্য আজকে আসরে নামাজ পড়তে গিয়েছি। যাই হোক, আসরে নামাজ পড়ে আজকের আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আজকে হয়তো শেষ দিন হতে পারে, না আরেকটা রোজা আছে, আরেকটা রোজা আছে, কারণ আরবকে যদি আমরা ফলো করি তাহলে আরবে যেদিন হবে তার পর দিন আমাদের রোজা হবে, আরবে যেদিন ঈদ হবে তার পর দিনে আমাদের ঈদ হবে। তা আরবের ঈদ বলছে নাকি কালকে, নিজের মনে একটা কিছু কথা বলছে দাদা,
ওর কষ্ট, কালকে কলকাতা হেরে গিয়েছে না, ও যাকে ভাই সাপোর্ট করছে সে হেরে যাচ্ছে, গুজরাটকে সাপোর্ট করলে জিততে জিততে হেরে গেল, মানে অপয়া যাকে বলে ওই দেখে দেখে না। আরে কলকাতাকে কালকে ফুল সাপোর্ট দিল, মানে তারাবি পড়ছে আর এক করে ফোনটা বার করছে দেখছে কত রান হলো, প্রথম পাঁচ বলে 50 দিয়ে তারপরে 15 বলে 99। আদি তুই ভাই কাল থেকে সাপোর্ট করিস না, তুই সাজারি হবি কাল থেকে, বুঝলি তো? কলকাতা কারোর ব্যাটার নাই, আছে রিঙ্কু কার ব্যাটার নাই, হার জিতের খেলা। কি বল 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 কি বললাস আসিফ? কালকে তো কি কলকাতা হেরে গিয়েছে তো ওকে ট্রোল করেছে, মানে যারা সব সিএসকে ফ্যান তারা সব ওকে ট্যাগ করে করে স্টোরি বা স্ট্যাটাস দিয়েছে, তার জন্য প্রচন্ড রাগ বলছে নাকি এবার যেদিন সিএসকে হারবে যার বিরুদ্ধে হোক হারবে সেদিন আমি, হ্যাঁ ও সেদিন ও প্যান খুলে মাঠে ঘুরে অনেকটা লেট হয়ে গেছে, আজকে বাড়ি ঢুকেছে তখনই আর বলে দিয়েছে আর 15 মিনিট আছে, আর আছে হচ্ছে মাত্র 14-13 মিনিট, এখন বাইরে গিয়ে দাঁতন করবো। আজকে মসজিদে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নিয়ে ইফতারিতে বিরিয়ানি, ইফতার কমপ্লিট করে মাগরিবের নামাজ পড়ে এখন হচ্ছে ছাদের উপরে, মানে জানি যে চাঁদ উঠবে না তবু একবার দেখার চেষ্টা করছি, উঠে যায় নাকি, যদি উঠে যায় তাহলে কালকে ঈদ হয়ে যাবে। আকাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক এই জায়গাটায় ওঠে প্রত্যেক বছর, ঠিক এরকম জায়গায় রাজকে নেই, তাদের দেখা পেলাম না, মানে রোজা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, বাজে এখন রাত্রি 8টা, আর এখন যাচ্ছি রমজানের শেষ তারাবি পড়তে, মানে 30 নম্বর তারাবি, এরপর আবার আল্লাহ যদি করে তো 1 বছর পরে আবার করব। টাকা ডাইরেক্ট মসজিদ চ শেষ জুম্মা, এ তুই যে স্ট্যাটাস দিছিলি রোজা করেছিস? হ্যাঁ তো করেছিলাম, তো আজকে কি হলো? দাঁড়া, হ্যাঁ তাহলে পড়াচ্ছিস নামাজটা পড়, আয় আয় আয়, রোজার সঙ্গে সাথ কি ভাই, আজকে শেষ তারাবি আর পাবে না, আবার সে 1 বছর পর আল্লাহ যদি করায়। বাচ্চাদের মধ্যে দুধ খাচ্ছে, এটা হচ্ছে সেই আমার বাল্যকালের বন্ধু আতাউল, বাল্যকালের বন্ধু। শেষ তারাবি কমপ্লিট, এখন বাড়ি গিয়ে ডিনার করে ঘুমিয়ে শেষ সেহেরি কমপ্লিট করতে হবে। ও ভোরবেলা বাজে এখন 3:22, আর এখন উঠেছি শেষবারের মতো রমজান মাসে 2024 সালে রমজান মাসে শেষ সেহেরি খেতে। মসজিদের সামনেটা শুনে নাও, এটার এক মানে এই বছরের শুনতে পাবে না। রমজানের শেষ এইটাও কমপ্লিট, যাই হোক ফাইনালি ফজর নামাজও কমপ্লিট, দেন রমজানের শেষ ব্লগ এটাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে, ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, হোল্ডাররা।